হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব মিলিং কাটার নিয়ে। কোন ধরনের মিলিং কাটার কোন কাজে ব্যবহার করা হয় তা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সেল অ্যান্ড মিলিং কাটার। সেল অ্যান্ড মিলিং কাটার সমতল সারফেস বানানোর কাজে ব্যবহার করা হয়। এর দাঁতে দুই দিকে ধার রয়েছে, এর জন্য ইহা একই সঙ্গে দুই দিকে কাজ করতে পারে। এর দাঁতগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মেটাল কাটতে পারে। সিলিন্ড্রিক্যাল বা স্ল্যাব মিলিং কাটার, ইহা সমতল সারফেস বানানোর কাজে ব্যবহার করা হয়। ইহা চওড়া সারফেস বানানোর কাজেও ব্যবহার করা হয়। এর কাটিং দাঁতগুলো বহিভাগে অবস্থিত, এর পাশ বরাবর কোনো কাটিং প্রান্ত নেই। ইনসার্টেড টুথ মিলিং কাটার, ইহা কোনো জবের সম্মুখভাগ কাটার কাজে ব্যবহার করা হয়। এর গঠন নির্দিষ্ট ধাপে গঠিত। এই মিলিং কাটারের কাটিং ধাপগুলো ভালো ইস্পাত দিয়ে তৈরি এবং নষ্ট হয়ে গেলে পরিবর্তন করা যায়। অ্যান্ড মিলিং কাটার, ইয়ার দ্বারা ছোট পাত এবং সরু ছিদ্র করা যায়। ইনসার্ট কাটিং পাতগুলো নষ্ট হয়ে গেলে পরিবর্তনযোগ্য। স্লাইডিং স, ইয়া অনেকগুলো ধারালো দাঁতের সমন্বয়ে তৈরি। ইয়া দেখতে গোলাকার স বেল্টের মতো। এর সাহায্যে পাতলা মেটাল বা জব খুব নিখুঁতভাবে কাটা যায়। মেটাল কাটিং কাজে এই কাটার ব্যবহার করা হয়। দাঁত ছোট বড় ও কম বেশি হয়ে থাকে। স্লাইডিং কাটার, একই মাপের স্লাইড কাটার কাজে এই কাটার ব্যবহার করা হয়। যদি বড় স্লাইড কাটার প্রয়োজন হয় তবে মেশিনের কাট সরিয়ে কাজ করা যায়। এর বৃত্তের বাইরের দিকে কাটিং দাঁতগুলো অবস্থিত। সাইড অ্যান্ড ফেস কাটার, এরা বৃত্তাকৃতি এবং এদের ধারগুলো বাইরের দিকে অবস্থিত। এর দাঁতগুলো সোজা এবং শক্ত দাঁতগুলো উভয় দিকে ধারালো। এগুলো মেশিন স্লট এবং স্লন্ডার তৈরিতে ব্যবহার হয়। এগুলো গাং মিলিংয়েও ব্যবহার হয়। ইনসার্ট ফেস কাটারের দাঁতগুলো পরিবর্তন করা যায়। অ্যাঙ্গেল কাটার, এই কাটারগুলো ছিদ্রাকৃতি এবং ব্যবহার হয় হরিজন্টাল ও ভার্টিক্যাল মিলিংয়ে। ইহা দুই প্রকার, সিঙ্গেল অ্যান্ড ডাবল অ্যাঙ্গেল কাটার। সিঙ্গেল অ্যাঙ্গেল কাটার, এর একদিকে কাটার ধার রয়েছে যা 90 ডিগ্রি এবং অন্যদিকে 45 ডিগ্রি, 50 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। এটা মেশিনের ভি তৈরিতে ব্যবহার হয়। ডাবল অ্যাঙ্গেল কাটার, এর দুই দিকে কাটার ধার রয়েছে এবং এর কোণগুলো বিভিন্ন প্রকারের হতে পারে। ডাবল ইকুয়াল অ্যাঙ্গেল কাটার, এর দুই দিকে কোণগুলো সমান অর্থাৎ একই মাপের হয়। ডাবল আনইকুয়াল অ্যাঙ্গেল কাটার, এই দুই দিকে কোণ আলাদা। এগুলো সাধারণত টেপ মিলিং এর কাজে ব্যবহার হয়।